কাঠুরে আর সিংহ। এক গাঁয়ে এক কাঠুরে বাস করত। সে ছিল বড় গরিব। বন থেকে কাঠ কেটে আনত, কাঠ বেচে যা পয়সা পেত তাই দিয়ে কোনো রকমে তার সংসার চালাত। নদীর ধারের বনে একটা বড় পলাশ গাছ ছিল। এক সিংহ মাঝে মাঝে সেই গাছের তলায় এসে বসত। একদিন সিংহ গাছের তলায় বসে রয়েছে, এমন সময় ভীষণ ঝড় উঠল। ঝড়ে পলাশ গাছের একটা ডাল ভেঙে সোজা সিংহের ঘাড়ে এসে পড়ল। সিংহ তাতে পলাশ গাছের উপর বেজায় চটল। পলাশ গাছকে কি শাস্তি দেওয়া যায় মনে মনে তার একটা উপায় ভাবতে লাগল। ঠিক ওই সময়ে কাঠুরে বনে ঢুকল। কাঠুরেকে দেখে সিংহের মাথায় একটা ফোন দিয়ে এলো। সে কাঠুরের কাছে গিয়ে বলল, হ্যাঁ কাঠুরে ভাই, তোমার কি ভালো কাঠ চাই? কাঠুরে বলল, তা চাইবই কি? সিংহ তখন বলল, তুমি ওই পলাশ গাছটা কাটো, এর কাঠ বেশ ভালো। কাঠুরে অমনি পলাশ গাছটা কাটতে কুড়ুল তুলল, আর সিংহ তার অভিসন্ধি সিদ্ধ হয়েছে ভেবে হাসতে হাসতে চলে গেল। পলাশ গাছ ভাবল, আমি তো সিংহের কোনো ক্ষতি করিনি, ঝড়ে ডাল ভেঙে তার ঘাড়ে পড়েছে, অথচ সে আমায় বিনাশ করতে চাইছে, এর প্রতিশোধ আমি নেব। কাঠুরেকে পলাশ গাছ ডেকে বলল, ওহে তুমি আমাকে কাটছো কেন? সিংহ বলেছে তোমার কাঠ ভালো তাই কাটছি, জবাব দিল কাঠুরে। পলাশ গাছ বলল, ঠিকই বলেছে সিংহ, তবে আমিও তোমাকে একটা কথা চুপি চুপি জানাই। সিংহকে মেরে তার চর্বি দিয়ে মাজলে ধারালো হবে তোমার কুড়ুল, তখন আমাকে কাটতে তোমার খুব সুবিধে হবে। কিন্তু সিংহ তো চলে গেল, তাকে মারব কেমন করে? মাথা চুলকে বলল কাঠুরে। পলাশ গাছ ডালপালা নেড়ে বলল, সিংহ বেশি দূরে যায়নি, ওই তো দেখতে পাচ্ছি আমি, জোরে দৌড়ে গিয়ে তাকে ধরো আর কুড়ুলের ঘা দিয়ে মেরে ফেলো। কাঠুরে সেই মতো জোরে দৌড়ে গিয়ে কুড়ুলের এক কোপে সিংহকে মেরে ফেলল। এ হল স্পন্দন জাতক।